ঝোড়ো হাওয়া, সেই সাথে বৃষ্টি সহ জলের তাণ্ডবের কারণে এই জেলের নৌকাগুলো কিন্তু এখন সবাই এই যে তীরে চলে আসছে, তেমন কোনো নৌকা দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন যে খুবই জ্বর, দশ নম্বর আছে এই নদীর সহ গোলার এলাকা কারণে এক একটি বড় বড় ঢেউ এই তীরে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড আকারে এই এলাকায় মাইকিং করা হচ্ছে, আশ্রয় কেন্দ্রগুলা প্রস্তুত আছে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন